আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে রেসিপিটা হচ্ছে একটা নাস্তার রেসিপি। সকাল অথবা বিকালে এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন, অথবা যে কোনো অবসর টাইমে বানিয়ে খেতে পারেন এই নাস্তাটা। তো খুব সহজ কিন্তু বানানো। এখানে আমি নাস্তাটা বানানোর জন্য ময়দা নিলাম, লবণ, তারপর নিলাম আলু। এখানে আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে। তারপর এখানে আমি কিছু মাংসের টুকরা নিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। এই যে একদম ছোট করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে সামান্য একটু মাংসের মশলা। এখানে নিলাম লাল মরিচের গুঁড়া, আর নিলাম হলুদ গুঁড়া, নিলাম ধনে গুঁড়া, তারপর এখানে নিলাম কিছু কাঁচা মরিচ কুচি করে, তারপর নিলাম ধনে পাতা কুচি। তো এখন আমি নাস্তাটা বানানোর জন্য একটা ডু তৈরি করে নেব। তো ময়দার মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দেব। হাত দিয়ে এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে একটু ভালোভাবে উপকরণগুলোকে মিশিয়ে নেব আমি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডুল তৈরি করে নেব। তো আমি শেষ পর্যায়ে আর অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি ডুয়ের মধ্যে। তো এতে দেখেন আমার একটা সফট একটা ডু তৈরি হয়েছে এখানে। এখন আমি ডুটাকে ডেকে রেখে দেব। এখন আমি ডুয়ের জন্য যে নাস্তা ডু দিয়ে যে নাস্তাটা বানাবো ওইটার পুরটা তৈরি করে নেব প্রথমে। তো চলেন আগে প্রথমে আমি পুরটা তৈরি করে নিই। এটা আমি এক পাশে ডেকে রেখে দেব। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দেবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কুচি করা মাংসটা। এগুলাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর মাংসগুলোকে তো এখন এর মধ্যে আমি ম্যাশ করা আলুটাকে দিয়ে দেব। দিয়ে মাংস আর পেঁয়াজের সাথে ভেজে নেবো।
আপনারা চাইলে মাংস ইউজ না করতে পারেন, এটা অপশনাল। আপনাদের ইচ্ছে করলে আপনারা মাংসটা দিতে পারেন। মাংসটা দিলে কিন্তু খুব বেশি মজার হয় নাস্তাটা, তবে আলু দিয়ে করলেও কিন্তু মজার হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া। এখন আমি খুব সামান্য পরিমাণে দিয়ে দেব মাংসের মশলা, রেডিমেড যে মাংসের মশলাটা হয় ওইটা। আপনারা চাইলে এখানে মাংসের মশলার পরিবর্তে চাট মশলাতে ইউজ করতে পারেন। কাঁচা মরিচ করছি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আপনারা স্বাদ অনুসারে দিবেন। দিয়ে দেব ধনে পাতা কুচি, এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো আমি। তো একটু পানি ইউজ করবো আমি। এখন আমি ঢাকা দিয়ে এটাকে এভাবে মাংসটা রেখে দেবো, পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত। এখন দেখতেছি পানিটা কিন্তু অলরেডি অনেকটাই শুকিয়ে আসছে। এখন আমি নেড়ে ছেড়ে কিন্তু এই ফুটটাকে রেডি করে নেবো, কারণ এই পর্যায়ে লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকবে। এই জন্য এখন আমি রুটি বেলে নেব এই ডো দিয়ে। এটা দেখেন আমার ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে ডেকে রাখার কারণে। তো আমি রুটিটা বেলে নেওয়ার আগে এখানে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি রুটিটা বেলে নেব। খুব একটা পাতলা করবো না কিন্তু আমি রুটিটাকে, লম্বা লম্বা করে এক পাশে কিন্তু দিবেন। আমি এক পাশটা কিন্তু দিই নাই, তারপর আমি কি করব এভাবে রুটিটাকে এক পাশ উল্টিয়ে আরেক পাশের সাথে লাগিয়ে দেব, এভাবে বাস করে নেব, দুই বাস করে নেব। এখন আমাকে এই পাশটা নিতে হবে,
এই পাশে মিডলটায় আমি ফুটটা ব্যবহার করব এখানে তো আমি এভাবে এক পাশটায় দিক থেকে এনে দিচ্ছি আর বাকিটা ওইভাবে দিয়ে দেব এটাকে হাত দিয়ে ভালোভাবে সেটিং করে নেব তো আমি সব নাস্তাগুলো বানিয়ে নিলাম এখন আমি ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে নাস্তাগুলোকে এখন আমি ভেজে নেব এখন আমি নাস্তাগুলোকে তেলের মধ্যে বসিয়ে দেব এতে এখন আমি এগুলোকে ভেজে নেব ভালোভাবে তো আমার এক পাশটা ভাজা হয়ে গেছে দেখা যাচ্ছে আমি এখন উল্টা দেবো এই নাস্তাগুলোকে এক পাশটা খুব ভালোভাবে ভাজা হয়েছে দেখতেছেন এখন আমি নাস্তা হলে এক পাশটা ভালোভাবে ভেজে নেব নাস্তাগুলো ভাজি হয়ে গেছে দেখা যাচ্ছে এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো তেলটা কুচিয়ে নেবো আমি আমার নাস্তাগুলো দেখতে এরকম হয়েছে তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীতে আপনারা কীরকম রেসিপি দেখতে চান কমেন্ট বক্সে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ